আসসালামু আলাইকুম। আবার আজকে চলে আসছি চট্টগ্রাম বাণিজ্য মেলায়। আমি তো পুরা রাস্তা আল্লাহ আল্লাহ করতে করতে আসতেছিলাম যে যাতে আজকে অন্তত মেলাটা খোলা থাকে, বারবার ফিরে যেতে তো ভালো লাগে না। এই যে রেলওয়ে পাবলিক স্কুলে ওনারা এখানে হচ্ছে পার্কিং ব্যবস্থা করে দিছে, এখানে কার বাইক সব কিছু পার্কিংয়ের জন্য 20 টাকা, কারটা জানি না, বাইকের জন্য 20 টাকা করে রাখতেছিল। এই যে মেলার বাহিরেও দেখলাম অনেক স্টল বসছে, যে কিছু খাওয়ার স্টল ছিল, কিছু ছোটো ছোটো দোকান ছিল, সব কিছুর স্টলই ছিল ছোটো ছোটো। এই ব্যাগগুলো আমার কাছে ভালো লাগতেছিল, কিন্তু ওনারা এগুলো 250 টাকা করে বলতেছিল, যেটা খুবই দাম। এখানের জিনিসগুলো মোটামুটি সুন্দর ছিল, কিন্তু দাম আমার কাছে বেশি লাগতেছিল। মানে বাহির থেকেই বোঝা যাচ্ছিল যে এইবার মেলা আগুন। মানে বাহিরের নর্মাল জিনিসগুলোরই যে দাম ছিল, এই যে ময়ূর পঙ্খী, এই কুকিং অ্যাপনগুলো ছিল 150 টাকা করে। এই যে টিকেটের লাইন, টিকেটের যে বিশাল লাইন ছিল, মানে 20 টাকা করে টিকিট ছিল, মহিলা পুরুষ কাউন্টার আলাদা, কিন্তু অনেক ভিড় ছিল। এই যে আমি বহুত কষ্টে যুদ্ধ করে 2টা টিকিট আনছি, মেলার ভিতরে ঢুকলাম আমরা। বাহির থেকে তো মেলার এইটা তো আমি আগেই দেখাইছি যে বাহিরের কীরকম ডেকোরেশন। মার্কসেরটাতে আমি আজকে ঢুকি নাই, যেহেতু আমি ওই দিন মার্কসের এগুলো অনেক ঘুরছি টুরছি, আজকে আমি একদম এক কর্নার থেকে ঘোরা শুরু করছি। মেলায় অনেক মোটামুটি বড় বড় ফুড স্টলগুলো আসছিল, যেমন কাচ্চি বিরিয়ানি, হাজির বিরিয়ানি, এরপরে স্টার কাবাব, এরকম অনেক ছিল। এই মেলায় বাচ্চাদের জন্য ছোটোখাটো একটা শিশু পার্ক তৈরি করা হয়েছে। এখানে এই যে রাইডগুলো তো হচ্ছে বুড়া বাচ্চাদের জন্য, মানে যারা একটু রাইড টাইড উঠতে পছন্দ করে তারা এখানে উঠবে। এগুলোর হচ্ছে 60 টাকা করে এক একটা টিকিট। আর এইগুলো ছিল বাচ্চাদের জন্য, যে ছোটো ছোটো ঘোড়া ছিল, এই যে ট্রেন, তারপরে এগুলো সবগুলোর টিকিটই হচ্ছে 60 টাকা করে, আর এইটা হচ্ছে 150 টাকা। এখানে হচ্ছে বাচ্চারা অনেকক্ষণ ধরেই খেলতে পারে, যে নিজে সিঁড়িয়ে যে এগুলো দিয়ে উঠে স্লাইড করবে, মানে এগুলো অনেক সুন্দর, আমি ছোটোবেলায় অনেক উঠছি। আর এটা ছিল 3D মুভি, এটা মুখের সামনে ভূত চলে আসে, এখানে চশমা টশমা কিছু দেয় না, এটা একদম পুরো রিয়েল ভূত এমন কিছু একটা। এটা ছিল বিদ্যানন্দের এক স্টল। বিদ্যানন্দ আমার সবসময় ফেভারিট, বিদ্যানন্দ আমার অনেক ভাল লাগে, তাদের কাজগুলো খুব ভাল লাগে। তাদের স্টলটাও খুব ইউনিক ছিল, এখানে প্লাস্টিকের বোতল দিয়ে সাজানো হয়েছে মানুষের সচেতন করার জন্য। আর ওনাদের সব প্রোডাক্ট এখনও আসে নাই, আসতেছে। এই ময়ূর পঙ্খিটা আমার কাছে খুব ভাল লাগছে। এটা হচ্ছে একটা ক্রোকারিজের দোকান, এরকম অনেকগুলো দোকানই ছিল, আর প্রত্যেকটা দোকানেই একটা অফার চলতেছিল যে একটা কিনলে 10টা ফ্রি। আপনি যদি একটা ওভেন বা মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন আর মেবি টিভি ছিল, কিনলে কেমনি কেমনি জানি আপনাকে 10টা প্রোডাক্ট দিবে, যে এই প্রোডাক্টগুলো আপনি চয়েস করে নিতে পারবেন। এই চামচগুলো অনেক ভালো লাগছে, এগুলো 50 টাকা করে ছিল। এই দোকানের শুগুলো অনেক সুন্দর ছিল, এই যে আমার এই জুতোটা খুব ভালো লাগছে, এটা 400 টাকা ছিল। আমি অনেক মূলাইছি, তারা কমাইতেছিল না এক দামের দোকান নাকি, পরে আমি 400 টাকা দিয়ে এটা নিয়ে নিছি।
এই দোকানের হিজাবগুলো আমার কাছে ভালো লাগছে। হিজাবগুলো একটু ভারী ছিল আর মানে ট্রান্সপারেন্ট ছিল না, আমরা যারা হিজাবি তাদের জন্য এগুলো ভালো ছিল, কিন্তু 350 টাকা করে ছিল। আমার কাছে কেন জানি বাণিজ্য মেলায় বা সব কিছুর দাম খুব বেশি লাগছে। মানে স্বাভাবিকভাবে তো নর্মাল মেলাগুলোতে হয়তো বাণিজ্য মেলা দেখে দাম বেশি, ওনাদের দোকান ভাড়া বেশি এই জন্য হয়তো, কিন্তু আসলে মেলায় তো মানুষ একটু কম দামে কিছু কিনতে যায়, কিন্তু এখানে জিনিসপত্রের দাম খুব বেশি ছিল আর অ্যাভারেজ ছিল। মানে বাণিজ্য মেলা যেমন আমি ছোটোবেলায় একবার বাণিজ্য মেলায় আসছিলাম, মানে একটা রয়্যাল রয়্যাল ফিল ছিল, অনেক দামি দামি স্টল ছিল, মানে একটা অন্যরকম ব্যাপার। কিন্তু এবারে বাণিজ্য মেলাটা আমার কাছে খুব অ্যাভারেজ লাগছে, মানে নর্মাল বিজয় মেলার মতো বা ইয়ার মতো। আপনারা গেলেই বুঝবেন, এখন এক একজনের চিন্তাভাবনা মেন্টালিটি এক এক রকম। এই দোকানটাতে একটা ড্রেস আমার কাছে ভালো লাগছে, এই যে এই ড্রেসটা, এরকম অনেকগুলো ড্রেসই ছিল। এই ড্রেসটা মনে হয় 1500 টাকা ছিল ওনাদের অফারে, কিন্তু আমি আর পরে কিনি নাই, কারণ যা দেখি তাই তো কিনতে ইচ্ছা করে, সব কি আর কিনতে হবে। হোম টেক্সের কালেকশনগুলো আমার কাছে খুব ভালো লাগছে, তাদের চাদর, কমফোর্ট, কুশন সব কিছুই সুন্দর ছিল, বিশেষ করে কুশনগুলো অনেক ভালো লাগছে। এই ব্রেসলেটটা সুন্দর ছিল, এই ব্রেসলেটটার দাম ছিল 650 টাকা। এই যে এই ড্রেসগুলো ছিল দুইটা 500 টাকা, মানে একটা 250 টাকা করে, কিন্তু যদিও আমি অন্যান্য মেলায় এগুলো 200 টাকা করে দেখছিলাম, এই ড্রেসগুলো দাম বেড়ে গেছে আর কি বাণিজ্য মেলায় এসে। বাণিজ্য মেলায় আসছে না, দাম বাড়তে হবে না। এই কুশন কাপড়গুলো 200 টাকা করে ছিল আমার যতটুকু মনে পড়ে। এখানে তেলের অফার চলতেছিল নাকি শ্যাম্পুর অফার, একটা কিনলে একটা ফ্রি, আপনার একদম গ্যারান্টি সহ চুল পড়া বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি তো, আমার চুল খুব সেন্সিটিভ, হবায় চুল পড়া বন্ধ করতে যায় আছে গুণো যায় কিনা এই টেনশনে আমি আর কিনি নাই। এই ব্যাগগুলো খুব কিউট ছিল, এগুলো ছিল মেকআপ পাউচ, পেন্সিল কলম নেওয়ার জন্য, এরপরে আপনার টুকটাক বেড়াইতে গেলে কিট, আপনার মেকআপ কিটস নেওয়ার জন্য। ব্যাগগুলো 350 টাকা করে ছিল, কিন্তু সুন্দর ছিল। এই হ্যাপিডের ব্যাগ কালেকশনগুলো সেরা, অনেক সুন্দর এক একটা ব্যাগ, মানে দেখলে চোখে লেগে মানে চোখে লেগে থাকার মতো, কিন্তু দাম খুব বেশি। এই যে এই ব্যাগগুলো মনে হয় যা কত 400 না 450 চাচ্ছিল, মানে আমি এই এই যেগুলো সবগুলোর দাম অনেক বেশি, কিন্তু জিনিসগুলো এত সুন্দর, যেটা দেখি ওইটাই চোখে লেগে থাকে যে ভাই কি সুন্দর, কিন্তু কিনতে গেলে আর কি মিলে না।
এখানে রুটি মেকার সেল করতেছিল, কেমনে জানি চার আঙ্গুল মেপে চাপ দিলেই আপনার রুটি তৈরি হয়ে ভিতরের থেকে বের হয়ে আসবে। অলসদের জন্য এটা পারফেক্ট। এই দোকানটাতে পিঠা আর আচার সেল হচ্ছিল, মানে এই দোকানটার সামনে এত সুন্দর একটা স্মেল ছিল পিঠার, মানে অনেক, মানে ওখানে যাই কেমন জানি নেশা নেশা লাগতেছিল। যারা পিঠা লাভার তাদের আর কি আমার মতো। ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে শেষমেশ দুইটা আইসক্রিম খাইলাম আমরা দুইজন, মানে চয়েস করতেছিলাম আমার কাছে ভালো লাগে এই আইসক্রিমটার দাম ছিল 70 টাকা, পরে আমি সেফ চয়েসে যাই, আমি চকবার নেই, কারণ ডিফারেন্ট কিছু ট্রাই করতে যাই পরে যদি দেখি মজা নাই টাকাটাই তো গেলো আমার, এই জন্য আমি চকবার খাইছিলাম। এগুলো হচ্ছে, এই আইসক্রিমটা একদম মজা না, আমি একবার খাইছিলাম। আর এখানে হচ্ছে হাজির বিরিয়ানি টিরিয়ানি সব আছে, আপনারা এখানে আসবেন বা মার্কেট করবেন খাবেন এই আর কি। এই দোকানটা আমার কাছে খুব ভাল লাগছে, এটা হচ্ছে আমার মনে হচ্ছিলো তুর্কিশ কালেকশনগুলা, এখানে ব্যাগগুলা যেমন সুন্দর, কুশনগুলা তার থেকে বেশি সুন্দর, এর থেকেও বেশি সুন্দর হচ্ছে এই যে এই সিটগুলা, এগুলো হচ্ছে কিছুটা সোফার মতো বা চেয়ারের মতো, আপনি বাসার মধ্যে যদি একটা রুম ডেকোরেশন করেন এগুলা দিয়ে, মানে সেই আপনার ওই রুমেই বসে থাকতে ইচ্ছা করবে, মানে আমার জাস্ট এগুলা শুধু কিনতে ইচ্ছে করতেছিল, কুশনগুলাও এত সুন্দর। তারপরে এখানে কিছু পাথর কালেকশন ছিল, এটা হচ্ছে কেমন জানি ফরেন কি একটা জানি লেখা ছিল, আমার কাছে নাম মনে, আমার নামটা মনে আসতেছে না, ওইটার ভিতরে এটা। মেলাটা মোটামুটি বড়ই ছিল, এক ভিডিওতে পুরো মেলাটা কভার করা যাবে না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি ইনশাল্লাহ আরেকটা ভিডিও দিব। ওখানে কিছু রিচ কালেকশন দেখাবো, যেমন এখানে RFL এর শোরুম ছিল, কিয়ামের শোরুম ছিল, ওগুলো আমি নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর নেক্সট ভিডিওতে থাকবে আমাদের জলপুরি ঘাট ইনশাল্লাহ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।